করোনা পরবর্তীতে অর্থনীতি চাঙ্গা করার বিষয়ে বাজেটে নির্দেশনা কম। করোনা মোকাবেলায় 10,000 কোটি টাকাও বরাদ্দ যথেষ্ট নয়। প্রস্তাবিত বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। ক্ষেত্রে একটা ঘাটতি ছিল বড় রকমের, এটা কয়েক বছর থেকেই চলছিল, করোনার সময় সেটি আরও বেড়েছে। সরকারি ব্যয়ের ক্ষেত্রে দুর্বলতা, সরকারি বিনিয়োগের প্রকল্পগুলো বাস্তবায়নের ক্ষেত্রে অনেকটা ধীর গতি হয়েছে এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়নের হার অত্যন্ত নিম্ন, অনেক বছরের চাইতে এবারে সর্বনিম্ন, এবং সরকারি ব্যয় সেটি যে কম হয়েছে এটা আরেকটি কারণ। এবং দেখা যাচ্ছে যে সরকারি ব্যয় কম হওয়ার কারণে বাজেট ঘাটতির যে লক্ষ্যমাত্রা ছিল সেটিও আমাদের সেটা সীমা রেখার নিচেই রয়েছে।